এটা ভাবতে গিয়ে ভাবলাম যে উইকনেস সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। বেসিক্যালি আমার ডিকশনারিতে উইকনেস বলে কোনো শব্দই নেই, আর উইকনেসে আমি বিশ্বাসী নই। কোনো মানুষ বলছে আমি ভালো কথা বলতে পারি না, আমি গরিব ঘর থেকে এসেছি, আমার ইংরেজি ভালো নয়, আমার বাবা মা ভালো পড়াশোনা জানে না, আমি কি করে ভালো জায়গায় পৌঁছাবো, আমার ভালো ব্যাকগ্রাউন্ডও নেই, মোবাইলে যন্ত্রপাতি কিনবো, এত পয়সাও আমার নেই। এগুলোকে আমি কখনোই উইকনেস বা দুর্বলতা বলে ভাবি না। ভেবে দেখুন, একটা তাঁতের শাড়ি, তাঁতের বেনারসি, তার মধ্যে কিন্তু জরির কাজ নেই, তাহলে কি সেটা তার উইকনেস? কিন্তু কোনো জারদৌসি যার মধ্যে জরির কাজ আছে কিন্তু তাঁতের সুতোর কাজ নেই, তাহলে সেটা কি তার উইকনেস? আসলে একটা প্রোডাক্টের মধ্যে অনেক কিছুর মিশেল থাকতে পারে না। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই ওই ধরুন একটা জামদানি শাড়ি, তার মধ্যে সেই জামদানি শাড়ির যে সুতোর কাজ সেটাই তার মধ্যে ইম্পর্টেন্ট, সেখানে জরির কাজ বেমানান। আবার জারদৌসির মধ্যে জরির কাজই আসল, সেখানে সুতোর কাজ বেমানান। সুতরাং কোনো কিছুতেই যে উইকনেস সেটা ভাবা যাবে না, শুধু ভাবতে হবে পজিটিভনেস কার মধ্যে কি আছে। ভেবে দেখুন আপনি যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের মধ্যে উইকনেস আপনি জানেন, আপনার এটা উইকনেস ওটা উইকনেস, কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি একটু খুঁটিয়ে ভাবেন আপনার মধ্যে এমন কিছু আছে যেটা অন্যের মধ্যে নেই? কখনোই উইকনেসের ওপর জোর দেবেন না, মনে মনে ভাবুন যে আপনি সব করতে পারেন। একসাথে আমি শিখছি সফটওয়্যার, একসাথে আমি শিখছি হার্ডওয়্যার, একসাথে বিভিন্ন জিনিস শিখছি। বিভিন্ন জিনিস শিখলে সব কিছুতে আপনি কিন্তু স্পেশালিস্ট হতে পারবেন না। দুটো একটা ব্যাপারে আপনি স্পেশালিস্ট হয়ে উঠুন, ওই দুটো একটা ব্যাপার নিয়ে যখন কোনো আলোচনা উঠবে শহরে, যখন প্রয়োজন হবে ওই দুটো ব্যাপারেই কাজ করার, যেন প্রথম পাঁচজনের মধ্যেই আপনার নাম আসে। সুতরাং স্পেশালিস্ট হয়ে উঠুন একটা নির্দিষ্ট বিষয়ে এবং ওটায় মনোনিবেশ করুন, খাটতে থাকুন, উইকনেস সব দূরে সরে যাবে। শুধু ওই ব্যাপারটায় স্পেশালিস্ট হয়ে উঠুন, আমার কথাটা খুব মন দিয়ে ভাবুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। প্রত্যেক দিনই ইউটিউব শুরু করার আগে, ইউটিউবে কোনো টেকনিক্যাল ব্যাপার শুরু করার আগে, এই যে আমরা আপনাদের ভিডিওগুলো দিই, প্রত্যেক মুহূর্তে কিছু বলার চেষ্টা করি, এগুলোর একটাই উদ্দেশ্য, যারা ভেঙে পড়েছেন ভাবছেন কিভাবে জীবনটা শুরু করবেন, এখানে কি জীবন শেষ? না, আমাদের ইউটিউবের ভিডিওর সামনের অংশটা দেওয়া তো এই জন্যেই যাতে আপনি এখনই উঠে পড়ে রাখতে থাকেন এবং কোনো একটা স্পেশাল ব্যাপারে সুপার স্পেশালিস্ট হয়ে উঠতে পারেন। আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে চাইনিজ কিপ্যাড মোবাইলের কিপ্যাড জনিত সমস্যা। মানে কিপ্যাড যদি ঠিকঠাক কাজ না করে বা কোনো বাটন দেখা যাচ্ছে কাজ করছে না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে মাল্টিমিটার দিয়ে চেক করব যে আমাদের প্রবলেমটা কিসের, তো সেটাই আজকে দেখানোর আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টেবিলে রয়েছে একটা ড্রয়িং, মানে এটা হচ্ছে চাইনিজ মোবাইলের কিপ্যাডের কোনটার সাথে কোনটার কিভাবে লিংক থাকে, কোনটার সাথে কোনটার কিভাবে লিংক থাকে সেটা কিন্তু টোটাল এখানে আমার ড্রয়িং করা আছে। শুধুমাত্র একটা পয়েন্ট ছাড়া আছে, যেটা অন অফ সুইচ। অন অফ সুইচের কানেকশন ডাইরেক্ট পাওয়ার আইসির সাথে থাকছে, আর সিপিইউ পাওয়ার যদি একসাথে হয় তাহলে সিপিইউর সাথে থাকবে। একটা পিন গ্রাউন্ড এবং অন্য আরেকটা পিন যেটা পজিটিভ সেটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার আইসির সাথে যুক্ত থাকবে। এবং বিভিন্ন চাইনিজ মোবাইলে ডট দেওয়া থাকে পাওয়ার কি, পাওয়ার অন অফ, তো এগুলো টেস্ট পয়েন্টের সাথে যুক্ত থাকে। তো এবার আসি যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোনো কিপ্যাডের মানে কানেকশনটা মিসিং হয়ে গেছে কিনা, মানে এখানে যে কিপ্যাডের পয়েন্টগুলো আছে, তো এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের ফার্স্টে আগে চেক করতে হবে, এর কুল টেস্ট করে চেক করতে হবে যে কোনো কানেকশন মিস আছে কিনা। সেটা মাপতে হলে আমাদের গ্রাউন্ডের সাথে একটা পিনকে রেখে বাদবাকি পিনের মধ্যে কন্টিনিউটি যদি চেক করি তাহলে আমরা কিছু রিডিং কিন্তু দেখতে পাবো। তো চলুন দেখা যাক সেটা দেখাচ্ছে কিনা। আগে আমরা কুল টেস্ট করব এবং তারপরে এই ড্রয়িংটা সম্বন্ধে একটু বুঝিয়ে দেবো। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পিনকে গ্রাউন্ডের সাথে টাচ করে বাকি পিনটা দিয়ে আমরা প্রত্যেক কটা কিপ্যাডের ভেতর এবং বাইরের পিনের সাথে টাচ করব, আর দেখবো কোনো ভ্যালু আসছে কিনা। প্রত্যেকটা পিনেই আমরা কিন্তু ভ্যালু পাচ্ছি, যদি কোনো সময় এরকম দেখা যায় ভ্যালু আসছে না, ভেতরেরটা আসছে কিন্তু বাইরেরটা আসছে না, বা বাইরেরটা আসছে কিন্তু ভেতরেরটা আসছে না। দেখা যাচ্ছে প্রত্যেকটা পিনে কিন্তু রিডিং আছে। রিডিং থাকার অর্থ হচ্ছে যে আমাদের সিপিইউর সাথে এর কিপ্যাডের কানেকশন কিন্তু ওকে আছে। যদি এরকম কোনো প্রবলেম আছে যে স্টার কাজ করছে না বা জিরো বা হ্যাশ বাটন কাজ করছে না, সেক্ষেত্রে সেই পয়েন্টের মধ্যে গিয়ে আমরা মাল্টিমিটারে গ্রাউন্ডের সাথে লাগিয়ে চেক করব যে আমাদের কোন কানেকশনটা মিসিং আছে, ভেতরেরটা না বাইরেরটা, সেই অনুযায়ী কিন্তু আমাদের কানেকশন খুঁজতে হবে।
দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা পিনে কানেকশন পাচ্ছি, মানে এইভাবে আমাদের কুল টেস্ট করতে হবে যে দেখতে হবে প্রত্যেকটা পিনের সাথে কানেকশন আছে কিনা। এবারে চলে আসছি আমাদের এই ড্রয়িংটা দেখতে হবে। ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা পিনের সাথে কিন্তু লম্বালম্বি বা অ্যারো ভাবে কিন্তু আমাদের লিংক রয়েছে এবং তার সাথে সিপুর সাথেও লিংক আছে। তো এবারে আমরা সেটাই চেক করব যে যেমন লম্বালম্বি আমরা যদি দেখি 1 2 3 4, মানে 1 2 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাশ, তার মানে আমরা এখান থেকে এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, মানে লম্বালম্বি কিন্তু আমাদের কন্টিনিউটি চেক করতে হবে। দেখা যাচ্ছে কন্টিনিউটি পাচ্ছি। এবং অ্যারো ভাবে যদি আমরা চেক করি তাহলে বাইরের পিনটার সাথে এ পাশের বাইরে এবং এ পাশের বাইরে, যদি কোনোটা মিসিং থাকে এর সাথে দেখা যাচ্ছে এর বাজছে না কিন্তু এর বাজছে, তার মানে এর মধ্যে কানেকশন আসছে না। সেক্ষেত্রে জাম্পার কানেকশন করলেই আমাদের লাইনটা চলে আসবে এবং কিপ্যাড আবার ওয়ার্ক করা চালু হয়ে যাবে। এবং এই পিনগুলো তো দেখছি ইন্টারনালি সমস্তগুলোর সাথে কানেকশন ঠিক আছে। এবার আমাদের যেটা মানে কানেকশনটা চেক করতে হবে সেটা হচ্ছে যে এই পিনের সাথে কিন্তু আবার সিপিউর সাথে যুক্ত থাকে। তো কিছু কিছু মোবাইলে ডাইরেক্ট সিপিউর মানে এই বোর্ডের মধ্যে আটটা লেয়ারের ভেতর দিয়ে কিন্তু সিপিউর সাথে ডাইরেক্ট যুক্ত, আবার কিছু কিছু মোবাইল আছে যার বাইরে মানে সিপিউর আশেপাশে যদি চেক করি তো আমরা কিছু ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সের সাথে কিন্তু যুক্ত দেখতে পাবো। যেমন এই মোবাইলের বোর্ডটা রয়েছে আমার এখানে, এখানে যে সিপিউটা আছে তার পাশে লম্বাভাবে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো এই রেজিস্ট্যান্সগুলোর সাথে যদি মাপি আমরা মোবাইলের বোর্ডটার মানে কিপ্যাডের সাথে তাহলে কিন্তু আমরা কন্টিনিউটি পাবো। মানে আমাদের আগে দেখতে হবে যে এই পয়েন্টগুলোর সাথে টাচ করবো এক সাইডে এবং আরেকটা সাইড সিপুর চারিপাশে পয়েন্টগুলোতে টাচ করবো, ক্যাপাসিটারও পেতে পারি আবার আমরা রেজিস্ট্যান্সও পেতে পারি। তো দেখুন আমি এপাশে টাচ করলাম, জাস্ট যে কোনো একটা জাস্ট মেপে দেখাচ্ছি। দেখা যাচ্ছে আমরা সেকেন্ড এই রেজিস্ট্যান্সটার সাথে কিন্তু কন্টিনিউটি পাচ্ছে, তার মানে সিপিউর সাথে রেজিস্ট্যান্স হয়ে তারপরে আমাদের কিপ্যাডের মধ্যে এসছে লাইনগুলো। ক্লিয়ার হচ্ছে? তো সব সময়ের জন্য আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে তো ইন্টারনাল যেরকম ছবিটা আমার রয়েছে এই ছবি অনুযায়ী আমাদের প্রত্যেকটা ইন্টারনাল কানেকশনটা ঠিকঠাক আছে কিনা চেক করতে হবে। চেক করার পর এই কানেকশনগুলো এসছে হচ্ছে সিপিউ থেকে, তো যদি আশেপাশে কোনো রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স যদি লম্বাভাবে একই সমান্তরালে যদি থাকে তাহলে মোটামুটি আইডিয়া করে নিতে পারি যে এই রেজিস্ট্যান্সগুলো থেকে আমাদের কিপ্যাডের লাইনগুলো থাকতে পারে। সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ধরে ধরে কিন্তু আমাদের কিপ্যাডের কানেকশানগুলো চেক করতে হবে, যেটা মিস থাকবে জাম্পার কানেকশান করতে হবে। আর যদি এরকম লম্বাভাবে রেজিস্ট্যান্স না থাকে সেক্ষেত্রে আন্দাজে আমাদের লাগিয়ে টাচ করে আর সিপুর চারিপাশে যে সমস্ত ক্যাপাসিটারগুলো আছে তার সাথে টাচ করে করে দেখতে হবে কানেকশান আছে কি না। যদি থাকে তাহলে আমরা বাইরে থেকে কানেকশনটা করে দিতে পারবো, আর দেখা যাচ্ছে যদি বাইরে থেকে না থাকে তাহলে কিন্তু আমাদের সিপিউ থেকে লাইন মিস হয়ে যেতে পারে বা সিপিউ বল খারাপ থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের আবার বল মেক করে বসাতে হতে পারে বা আমাদের কিন্তু আইসি চেঞ্জ করতে হতে পারে।